আসসালামু আলাইকুম সবাইকে, স্বাগতম আমাদের চ্যানেল সিস্টার্স কিচেনে। আমরা বোনেরা বাংলাদেশ, ইন্ডিয়া আর বেলজিয়াম থেকে মজার মজার রেসিপি নিয়ে আসতেছি আপনাদের জন্য। আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবজি ভাজি, গরুর মাংস ভুনা, একদম স্মোকি ধোয়া উঠছে, আর পিঠা, এটা সানডে মর্নিং গাছের শসা, ব্রেকফাস্ট, আর গাছের শসা, এটা তো ভোলা যায় না, আর গাছের কয়েকটা সবজি, আমাদের করলা গাছ, ছোট্ট ছোট্ট করলা ধরেছে। আজকে আমি এই করলা গাছ থেকে করলার পাতাগুলো কেটে নেব, নিয়ে মাছ দিয়ে রান্না করব। কিভাবে রান্না করি সেটা দেখাচ্ছি, আগে কেটে নিই পাতাগুলো। আমরা পাতা কেটে নিচ্ছি, যেগুলো নরম নরম সেটাই করব। এতে করে গাছটাও ভালো হবে, ফলগুলো একটু বড় হবে, আর আমাদের পাতাগুলোও রান্না করে খাওয়া হবে। আসলে বেশ মজাও লাগে, আগে জানতাম না, পরে ভিয়েতনামে একজন আছে, উনি আমাদেরকে শিখিয়েছে, তারপরে থেকে এখন খাই আমরা পাতাগুলি। এই পাতাগুলো কচি আর এই পাতাগুলো বুড়ো পাতা, তাই বুড়ো পাতাগুলো ফেলে দিলাম আমরা। আর গাছটা খালি হলো, শুধু খালি করলাগুলো থাকলো আর অল্প পাতা থাকলো। এখন এগুলো একটু বড় হবে, ভালো হবে। হয়ে গেল আমার মলা মাছ, করলা পাতা আর নারিকেল দিয়ে রান্না। আমার লাল শাক গাছ, এই লাল শাক থেকে লাল শাক উঠিয়ে নেবো, আজকে কই মাছ দিয়ে রান্না করব। কই মাছ দিয়ে লাল শাক দিয়ে যারা যারা খাননি তারা অবশ্যই টেস্ট করবেন, ট্রাই করবেন রান্না করার জন্য, এবং টেস্ট করবেন, অনেক মজা হয়, অনেক মজা হয়। লাল শাক এগুলো আলহামদুলিল্লাহ অনেক হয়েছে। হয়ে গেল আমার কই মাছ দিয়ে লাল শাক দিয়ে রান্না। হয়ে গেল আমার রূপচন্দা মাছ ভাজি।